কোনো কাজ না করে যদি পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা, তবে কেমন হবে বলুন তো? তার উপর আবার বড় বড় রেস্টুরেন্টে খেতেও পারবেন একেবারে ফ্রিতে। কি বিশ্বাস হচ্ছে না? আসলে না হওয়ারই তো কথা, কারণ বাংলাদেশে তো হাজার হাজার যুবক অনেক কিছু করেও না খেতে পেয়ে মরছে। তবে আসুন পরিচিত হই এই জাপানি যুবক সোজে মরিমোতোর সাথে। তিনি নিজে তো কোনো কাজ করেনই না, বরং অন্যদেরকেও পরামর্শ দেন কোনো কাজ না করার। আর সেই পরামর্শ নেওয়ার জন্য আবার মানুষ ঘোরে তার পিছু পিছু। আজ তার লক্ষ লক্ষ ফলোয়ার্স। নিশ্চয়ই আপনারা ভাবছেন, আসলে সোজে মরিমোতো করেটা কি, মানুষ কেন তার জন্য এত পাগল, আর কিভাবেই বা সে কিছু না করেই লাখ লাখ টাকা আয় করছে? 38 বছর বয়সে সোজি মরিমোতো জাপানের টোকিওর বাসিন্দা। তার পেশা হলো নিজেকে ভাড়া দেওয়া। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অচেনা মানুষজন তাকে ভাড়া নিয়ে তার সাথে সময় কাটায়। মজার বিষয় হলো, সোজিকে কিছুই করতে হয় না, তবুও গ্রাহকদের থেকে 10,000 রিয়ান নেন, যা প্রায় 7,000 টাকার সমান। এছাড়াও যাতায়াত খাবার খরচ আলাদাভাবে নেওয়া হয়। ইতিমধ্যেই তার ক্লায়েন্টের সংখ্যা 3,000 পার করেছে। প্রতিদিন প্রায় 2 থেকে 3 জন ভাড়ায় নিয়ে যায় তাকে, আর এই করে এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা আয় করেছেন তিনি। আসলে মরিমোতোর হাজার হাজার ক্লায়েন্ট রয়েছে, যারা শুধুমাত্র নিজেদের নিঃসঙ্গতা কাটানোর জন্য তাকে ভাড়া করে। শুধু নিঃসঙ্গতা কাটানোর জন্য বললে ভুল হবে। যেমন এই জাপানিজ ক্যাফে ওনার সোজি মরিমোতোকে ভাড়া করেছেন তার ক্যাফেতে বসে খাওয়ার জন্য, তাও আবার ফ্রিতে। কি অবাক হচ্ছেন তো, ফ্রিতে খাবার কেন দিচ্ছেন তিনি? আসলে তিনি নতুন ক্যাফে খুলেছেন, আর নতুন ক্যাফে হয় খুব কম মানুষই তার ক্যাফেতে আসতো। আর এটি দেখে ক্যাফে মালিকের ভীষণ মন খারাপ ছিল, তাই তিনি সোজি মরিমোতোকে কাস্টমার হিসাবে ভাড়া করেছেন। এতে তার নাকি খানিকটা হলেও মানসিক প্রশান্ত অনুভব হচ্ছিল। আবার যেমন এই আপুটি মরিমোতোকে ভাড়া করেছেন তার সাথে এক ফেমাস কেক স্টোরে যাওয়ার জন্য, আবার উনি মরিমোতোকে ভাড়া করেছেন তার সাথে রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য। আবার কেউ কেউ তাকে ভাড়া করেন তাদের সাথে সেই সব জায়গায় যাওয়ার জন্য যেখানে তারা একা যেতে পারে না। আসলে সোজির সঙ্গে তারাই দেখা করে যাদের কথা শোনানোর জন্য কাউকে প্রয়োজন, কিন্তু তাদের মনের কথাগুলো তারা কাউকে বলতে পারে না। বা আমাদের মাঝে এমন কিছু কথা থাকে যা আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব বা পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারি না, কিন্তু খুব করে চাই কারোর সাথে কথাগুলো শেয়ার করতে। সেই কথাগুলোই খুব মনোযোগ দিয়ে শোনে মরিমোতো। একদিন তো মরিমোতোর এক ক্লায়েন্ট তাকে জানিয়েছিল নিজের হাতে খুন করার ঘটনা। তবে কেউ যে মরিমোতোকে কখনো খারাপ প্রস্তাব দেয়নি তা কিন্তু নয়। কিছু লোক তাকে ঘর পরিষ্কার করতে, কাপড় ধুতে, নগ্ন হতে, এমনকি বন্ধু হতেও বলে। তবে সোজি এ ধরনের কাজ একেবারেই করেন না, অর্থাৎ তিনি অত্যন্ত প্রফেশনালি মানুষের সঙ্গে শুধুমাত্র কথা বলেন, একাকিত্বদের সঙ্গ দেন। তবে এখানেও কিন্তু আরেকটি টুইস্ট আছে। মরিমোতো কখনোই নিজ থেকে আগে কথা শুরু করে না, তাকে যে ভাড়া করে নিয়ে যায় তিনি আগে কথা বলা শুরু করেন। এখন অনেকের মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, এমন অদ্ভুত কাজের চিন্তা এই ব্যক্তির মাথায় আসলোটা কি করে? আসলে সোজি এই পেশা শুরু করেছিলেন 2018 সালে, যখন তিনি বেকার ছিলেন। আর বেকারত্ব যে নিজের জন্য তথা পরিবারের জন্য একটা বিরাট বড় বোঝা, এটা তো আমাদের দেশের বেকার যুবকদের চাইতে আর ভালো কেউ বোঝে না। আর এই বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার আশায় সোজি 2018 সালে ডু নাথিং রেন্ট এ ম্যান নামে তার পরিষেবার বিজ্ঞাপন দেওয়ার জন্য একটি টুইটার অ্যাকাউন্ট খোলেন। তিনি হয়তো ভাবতেও পারেননি তার এই অদ্ভুত চিন্তা আজ তাকে এতদূর নিয়ে আসবে। এখন তার সেই টুইটার অ্যাকাউন্টে আছে কয়েক লক্ষ ফলোয়ার্স। সোজি বলেন, আমি মানুষের একাকিত্ব এবং তাদের অনুভূতি বুঝতে পারি, তাই হয়তো মানুষ আমাকে ডাকে। আর তার এই আইডিয়া ওয়ার্কআউট করার আরেকটি কারণ হচ্ছে জাপানের সামাজিক ব্যবস্থা। জাপান সরকার ও দেশবাসীর মধ্যে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতার সমস্যা সমাধানের চেষ্টা করছে, যেখানে 2020 সালে আত্মহত্যার হার এতটাই বেড়ে গিয়েছিল যে জাপানের সরকার এটা মোকাবেলায় একাকিত্ব মন্ত্রণালয়ও তৈরি করেছেন। একাকিত্ব আর বেকারত্ব যে কতটা ভয়াবহ, এটা শুধু সেই বুঝতে পারবে যে এর মধ্য দিয়ে গেছে। এই সময় পরিচিত মুখগুলো যেন অপরিচিত হয়ে যায়, কেউ পাশে থাকে না, নিজের লড়াইটা নিজেকেই করতে হয়। সে সময় যদি কাউকে পাশে পাওয়া যায় তাকে মনে হয় সব থেকে আপন। আর এ কারণেই হয়তো সোজি মরিমোতো জাপানে এত পপুলার। তবে তার বুদ্ধির প্রশংসা করতে হয়, অন্যান্য মানুষদের মতো তথাকথিত চাকরির পেছনে না দৌড়ে তিনি নিজেই আবিষ্কার করে নিলেন কিছু না করে টাকা রোজগারের চাকরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।